আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের মিসির আলি সিরিজের উপন্যাস নিশিথিনী। আজ শোনাচ্ছি গল্পটির দ্বিতীয় খণ্ড। সাইকোলজি বিভাগের সভাপতি ডক্টর সাইদুর রহমানের মেজাজ সকাল থেকেই খারাপ। মেজাজ খারাপের প্রধান দুটি কারণের একটি হচ্ছে, সুইডেনে একটি কনফারেন্সে তার যাবার খুব শখ ছিল কিন্তু আমন্ত্রণ আসেনি। তিনি চেষ্টা তদবিরে তেমন কোনো ত্রুটি করেননি। যেখানে একটা চিঠি দেওয়ার দরকার সেখানে তিনটি চিঠি দিয়েছেন। প্রফেসর নোয়েল বার্কে বাংলাদেশের হস্তশিল্পের নমুনা হিসেবে একটি চটের ব্যাগ পাঠিয়েছেন, যেটা কিনতে তার 300 টাকা লেগেছে। রাজশাহীতে তৈরি খুব ফ্যান্সি ধরনের ব্যাগ। প্রফেসর নোয়েল বার্ক একটি চিঠিতে ব্যাগের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু বহু প্রতীক্ষিত নিমন্ত্রণের চিঠি পাঠাননি। সাইদুর রহমান সাহেবের মেজাজ খারাপের দ্বিতীয় কারণটি হচ্ছে মিসির আলি সংক্রান্ত সমস্যা। মিসির আলি লোকটিকে তিনি মনে প্রাণে অপছন্দ করেন। পার্ট টাইম টিচার হিসেবে মিসির আলির অ্যাপয়েন্টমেন্টের বিপক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, লাভ হয়নি। অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্টের সময় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন কোনো পোস্ট অ্যাডভার্টাইজ হওয়া মাত্র তাকে নেওয়া হবে। সাইদুর রহমান সাহেব গত 2 বছরে কোনো পোস্ট অ্যাডভার্টাইজড হতে দেননি, অ্যাডহক ভিত্তিতে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। তার ধারণা ছিল অ্যাডহক অ্যাপয়েন্টমেন্টের জন্য মিসির আলি হইচই করবেন, কিন্তু মিসির আলি কিছুই করেননি, এটাও একটা রহস্য। এই লোকটির কি জীবনে উন্নতি করবার কোনো রকম ইচ্ছে নেই, না তার সবটাই ভান? মিসির আলির উপর আজ ভোরবেলায় তার রাগ চরমে উঠেছে, কারণ তিনি দেখেছেন সুইডেন থেকে মিসির আলির নামে একটি খাম এসেছে। তার ধারণা এটা কনফারেন্সের নিমন্ত্রণ পত্র, কারণ প্রেরকের নামের জায়গায় প্রফেসর নোয়েল বার্গের নাম আছে। প্রফেসর নোয়েল বার্গ হচ্ছেন কনফারেন্সের আহ্বায়ক। সাইদুর রহমান সাহেব অফিসে খোঁজ নিলেন মিসির আলি সাহেব এসেছেন কিনা। জানা গেল তিনি এসেছেন, কাজে সুইডেনে সেই খাম নিশ্চয়ই খোলা হয়েছে। সাইদুর রহমান সাহেব হেড ক্লার্ককে বললেন, মিসির আলি সাহেবের সঙ্গে যদি দেখা হয় তাহলে বলবেন আমি খোঁজ করছিলাম। জি আচ্ছা স্যার। তাকে তো খুঁজে পাওয়া যায় না, ডিপার্টমেন্টে আসেন না নাকি? ক্লাস না থাকলে আসেন না। গতকাল এসেছিলেন? জি গতকাল এসেছিলেন, একজন ছাত্রীর ঠিকানা খুঁজে বের করবার জন্য খুব হৈচৈ করলেন। তাই নাকি? জি স্যার, নীলুফার ইয়াসমিন, সে 1.5 বছর ধরে ইউনিভার্সিটিতে আসে না। এখন তার ঠিকানা খোঁজার জন্য যদি অফিসের সব কাজকর্ম বন্ধ রাখতে হয় তাহলে তো মুশকিল। কাজকর্ম বন্ধ রাখতে হবে কেন? এসব পার্সোনাল কাজের জন্য তো অফিস না, আপনি স্ট্রেট বলে দেবেন। জি আচ্ছা স্যার। তাছাড়া একজন টিচার ছাত্রীর ঠিকানার জন্য ব্যস্ত হবে কেন? এসব ঠিক না, নানান রকমের কথা উঠতে পারে। মিসির আলি ভেবে পেলেন না ইউনিভার্সিটির একজন ছাত্রীর ঠিকানা বের করা এত সমস্যা হবে কেন। অফিসে নেই, অফিস থেকে বলা হলো সমস্ত রেকর্ডপত্র ডিন অফিসে। ডিন অফিসে গিয়ে জানলেন রেকর্ডপত্র আছে রেজিস্ট্রার অফিসে। রেজিস্ট্রার অফিসে যে কেরানি এসব ডিল করে, 2 ঘন্টা অপেক্ষা করে তার দেখা পাওয়া গেল না। সকালবেলা সে নাকি এসেছিল, চা খেতে গিয়েছে। মিসির আলি রেজিস্ট্রার অফিসের ক্যান্টিনেও খুঁজে এলেন, দেখা পাওয়া গেল না। আবার আসতে হবে আগামীকাল। ডিপার্টমেন্টে ফিরে এসে শুনলেন সাইদুর রহমান সাহেব তাকে খোঁজ করেছেন। মিসির আলি বিস্মিত হলেন, সাইদুর রহমান সাহেব তাকে পছন্দ করেন না, বড় রকমের প্রয়োজনও তার খোঁজ করেন না, আজ করছেন কেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি আমার খোঁজ করছিলেন? বসুন মিসির আলি সাহেব, আছেন কেমন? ভালো। মিসির আলি বসলেন। কি জন্য ডেকেছিলেন? তেমন কিছু না। সাইদুর রহমান সাহেব সিগারেট ধরালেন। সুইডেনের চিঠির প্রসঙ্গ তুলবেন কিনা বুঝতে পারলেন না, তুললেও এমনভাবে তুলতে হবে যাতে এই লোক বুঝতে না পারে তিনি এই ব্যাপারে বিশেষ উৎসাহী। মিসির আলি বললেন, স্যার আপনি কি কিছু বলবেন? তেমন ইম্পর্টেন্ট কিছু না, সুইডেনের কনফারেন্সের খবর কিছু জানেন? মানে আমার যাবার কথা ছিল,
পেপারের অ্যাবস্ট্রাক্ট পাঠিয়েছিলাম প্রফেসর নোয়েলের কাছে। মিসির আলি সহজ গলায় বললেন, আমি ওদের ইনভাইটেশন পেয়েছি, পেপার দেবার জন্য বলেছে। তাই নাকি? সাইদুর রহমান সাহেব নিভে গেলেন, টেনে টেনে বললেন, যাচ্ছেন কবে নাগাদ? এই সপ্তাহের ভিতরে তো রওনা হওয়া উচিত। আমি যাচ্ছি না স্যার। কেন? আমার কাজের মেয়েটি অসুস্থ। সাইদুর রহমান সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। কাজের মেয়ে অসুস্থ, এই জন্য সে সুইডেন যাবে না? বদ্ধ উন্মাদ নাকি? কাজের মেয়ে অসুস্থ সেই কারণে যাচ্ছেন না? ওটা একটা কারণ, তাছাড়া অন্য একটি কারণ আছে। জানতে পারি? নিশ্চয়ই পারেন। আমি একজন রোগীর মনোবিশ্লেষণ করছি, এই মুহূর্তে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব নয়। সত্যি বলছেন? মিসির আলি অবাক হয়ে বললেন, মিথ্যা বলবো কেন? আপনি কি আপনার ডিসিশন ওদেরকে জানিয়েছেন? আজই তো মাত্র চিঠি পেলাম। তবু আপনার উচিত ইমিডিয়েটলি আপনার ডিসিশন ওদের জানানো। হয়তো ওদের কোনো অল্টারনেট ক্যান্ডিডেট আছে। স্যার, আপনার কি সেখানে যাবার ইচ্ছা? ইচ্ছা থাকে বলেন। বলবো মানে আপনি কি করবেন? নোয়েল আমার বন্ধু মানুষ, ইংল্যান্ডে আমরা একসঙ্গে ছিলাম। আমার তিনটা পেপার আছে, যেখানে নোয়েল হচ্ছে একজন কো অথর। আপনার বোধহয় চোখে পড়েনি। সাইদুর রহমান সাহেবের মুখ তেতো হয়ে গেল। তিনি বিরক্ত স্বরে বললেন, সুইডেন কি একটা যাওয়ার মতো জায়গা? আছে কি সেখানে বলুন, দেখার কিছু আছে? কিছুই নেই, একটা ফালতু জায়গা। দেখাদেখিটা তো ইম্পর্টেন্ট নয়, সেমিনারটাই প্রধান। সারা পৃথিবী থেকে জ্ঞানীগুণীরা আসবেন। ওসব কচকচানি শুনে কোনো লাভ হয়? কোনো লাভ হয় না, শুধু বড় বড় কথা। এটা ঠিক বললেন না। সেখানে যারা আসবেন তারা কথার চেয়ে কাজ অনেক বেশি করেন। বিশেষ করে এমন কিছু লোকজন আসবেন যাদের দেখলে পুণ্য হয়। আপনিও তো ওদের নিমন্ত্রিত, তার মানে বলতে চাচ্ছেন আপনাকে দেখলেও পুণ্য হবে? মিসির আলি একটু হকচকিয়ে গেলেন, পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বললেন, তা হবে। আপনি অনেকক্ষণ আমাকে দেখলেন, অনেক পুণ্য করলেন। উঠি স্যার। ডক্টর সাইদুর রহমান বহু কষ্টে রাগ সামলালেন, মনে মনে এমন কিছু গালাগালি দিলেন যা তার মতো অবস্থার ব্যক্তিরা কখনো দিতে পারে না। এর মধ্যে একটি গালি ভয়াবহ। বছর খানেক হলো নীলুর বাবা জাহিদ হাসানের স্বাস্থ্য দ্রুত ভাঙতে শুরু করেছে। এমন কিছু অসুখ তাকে ধরেছে যা শুধু কষ্টকর নয়, অত্যন্ত বিরক্তিকর। কিছুই হজম হয় না। পানি মেশানো দুধ, লেবুর রস দিয়ে বার্লি, এক স্ল্যাশ রুটি বা শিং মাছের মশলাবিহীন ঝোল, কিছুই না। ডাক্তার প্রায় সবই দেখানো হয়েছে। ডাক্তাররা বলেছেন লিভার কাজ করছে না। ডাক্তারদের শুকনো ধরনের কথাবার্তা, ইতস্তত ভাবভঙ্গি থেকে তার ধারণা হয়েছে অসুখটা জটিল, হয়তোবা লিভার ক্যান্সার ট্যান্সার বাঁধিয়ে বসেছেন। ডাক্তাররা সরাসরি তাকে কিছু বলেননি, তিনিও জিজ্ঞেস করতে ঠিক সাহস পাননি। নীলুর সঙ্গে এ নিয়ে আলাপ করতে ইচ্ছে করে, কিন্তু তার সঙ্গে তেমন কোনো কথাবার্তা বলে না। তিনি কিছু একটা বলতে শুরু করলে মন দিয়ে শোনে, কিন্তু কথার মাঝখানে এমন একটি অপ্রাসঙ্গিক কথা বলে বসে যে তার ধারণা হয় নীলু আসলে কিছুই শুনছে না, শুধু তাকিয়ে আছে। নীলুকে ইদানিং তিনি ভয় করেন। যে নীলু তার সঙ্গে থাকে তাকে তার নিজের মেয়ে বলে কখনো মনে হয় না। এজন্য একটা অচেনা মেয়ে যাকে কোনোদিনই ঠিক চেনা যাবে না। অবশ্য নীলু তার সঙ্গে একেবারে যে কথাবার্তা বলে না তা নয়, কথাবার্তা বলে, এসে জিজ্ঞাসা করে, চা লাগবে বাবা? এই পর্যন্তই। তিনি যদি বলেন লাগবে, তাহলে সে উঠে গিয়ে চা বানিয়ে কাজের ছেলেটির হাতে পাঠিয়ে দেবে। যদি বলেন লাগবে না, তাহলে চুপ করে যাবে, দ্বিতীয় কোনো কথা বলবে না। জাহিদ সাহেব আজকাল তার দ্বিতীয় মেয়েটির অভাব খুব অনুভব করেন। সে পাশে থাকলে পাশের অবস্থা হয়তো আরেকটু স্বাভাবিক হতো। বিলুর বিয়েটা তিনি ভালো দিতে পারেননি, অথচ তখন মনে হয়েছিল কি চমৎকার একটি ছেলে।
তিনি বারবার জিজ্ঞেস করেছেন, তুমি দেশে চলে আসবে তো বাবা, বিদেশে সেটেল করবে না তো? আমি আমার মেয়েকে দেশান্তরী করতে চাই না, আমি একা মানুষ, আমি চাই আমার দুটি মেয়ে আমার আশেপাশেই থাকবে। বিলুর বার হাসি মুখে বলেছে, বিদেশে সেটেল করব কেন, কি আছে ওখানে? মানুষ হিসেবে কোনো দাম আছে আমাদের? আমি বছর খানেক থাকবো, কিছু টাকা পয়সা জমিয়ে দেশে ফিরবো, মাথা গুজবার মতো একটা বাড়ি তো কিনতে হবে। জাহিদ সাহেব ছেলের কথা বিশ্বাস করেছিলেন, কিন্তু এখন জানতে পেরেছেন সে মন্টানাতে একটি বাড়ি কিনেছে। যে ছেলে দেশে চলে আসবে সে নিশ্চয়ই বিদেশে বাড়ি কেনে না। তাছাড়া বিলু সুখী হয়নি বলে তার ধারণা। বিলু চিঠিপত্রে অবশ্য কিছু লেখা থাকে না, কিন্তু চিঠিগুলি প্রাণহীন, যেন লেখার জন্য লেখা, দায়িত্ব পালনের চিঠি। একজন সুখী মেয়ের চিঠিতে থাকবে আনন্দের ছবি, সে তার বরের কথা ইনিয়ে বিনিয়ে লিখবে, খুঁটি নাটি বিষয় নিয়ে উচ্ছ্বাস থাকবে, সেসব কিছু থাকে না। বাবা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি, সৎপাত্রে মেয়েকে বিয়ে দিতে পারেননি, অথচ ছেলেটিকে সত্যি সত্যি তার পছন্দ হয়েছিল। ভদ্র ছেলে, চমৎকার কথাবার্তা, দারুণ শার্প, সেই সঙ্গে রসিক। খাওয়ার টেবিলে একবার সে এক গল্প শুরু করলো, এক পণ্ডিতকে এক ভণ্ড তর্কযুদ্ধে আহ্বান করেছে, হাজার হাজার মানুষ জড়ো হয়েছে তর্কযুদ্ধ দেখতে। পণ্ডিত মঞ্চে বসে আছে, ভণ্ড পণ্ডিত ঢুকলো এবং গম্ভীর হয়ে বলল, ফুন 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 ফুন। দিগ্বিজয়ী পণ্ডিত মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি তো সারা জীবনে ফুন ফুন ফুনা ফুন বলে কিছু শোনেননি, এর মানে কি তা তার জানা নেই। ভারী মজার গল্প। জাহিদ সাহেব গল্প শুনে হাসতে হাসতে বিষম খেলেন। নীলুর মতো গম্ভীর মেয়েও হেসে ফেলল, এ কি সেই ছেলে? জাহিদ সাহেব আজকাল বেশিরভাগ সময় বারান্দায় বসে এসব কথা ভেবে ভেবে কাটান। দু তিনটে পত্রিকা তার হাতের কাছে থাকে, সেসব পড়া হয় না। 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিল কিনেছেন, শখ ছিল গোড়া থেকে পড়বেন, তা পড়তে পারছেন না, ইচ্ছে করে না। মাঝে মাঝে শুধু 8ম খণ্ডে চোখ বুলিয়ে যান। 8ম খণ্ড হচ্ছে অত্যাচার ও নির্যাতনের কাহিনী। পড়তে পড়তে তার বুক হু হু করে, আজও তাই করছিলেন। হঠাৎ লক্ষ্য করলেন নীলু তার পাশে দাঁড়িয়ে আছে। নীলু নিঃশব্দে চলাফেরা করে, হঠাৎ উপস্থিত হয়ে চমকে দেয়। জাহিদ সাহেব বললেন, কি খবর মা? কোনো খবর নেই বাবা। কোথাও বেরোচ্ছিস? না। নীলু বসল তার পাশের চেয়ারে। তিনি লক্ষ্য করলেন নীলু বেশ সাজগোজ করেছে, কপালে টিপ, সুন্দর একটি শাড়ি, খোঁপায় ফুল পর্যন্ত দিয়েছে। জাহিদ সাহেব বললেন, তোর স্যার তো আর এলেন না? উনি এসেছিলেন, বাড়ি চিনতে পারেননি, রিক্সা করে আমাদের বাড়ির সামনে দিয়ে 2 বার গেলেন। তুই দেখেছিস? নীলু কিছু বলল না, সে দেখেনি, না দেখে বলেছে, খুবই অস্বাভাবিক ব্যাপার। কিন্তু জাহিদ সাহেব জানেন অস্বাভাবিক হলেও এটা সত্যি। নীলু না দেখে অনেক কিছু বলতে পারে, কেমন করে পারে তা তিনি জানেন না, জানতে চানও না। নীলুর এই অস্বাভাবিক ক্ষমতাকে তিনি ভয় করেন। কোনোদিন ভোরবেলায় নীলু এসে যদি বলে, বাবা আজ তোমার দিনটি ভালো যাবে, আজ বিলুর চিঠি পাবে, তিনি হাসতে চেষ্টা করেন, কিন্তু হাসি ঠিক আসে না। চিঠির সঙ্গে ছবিও পাবে, সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছে বিলু, তাই নাকি? হ্যাঁ। নীলু হাসে। এই নীলু আগের নীলু নয়, এই নীলুকে তিনি চেনেন না। জাহিদ সাহেব বললেন, তোর স্যার এসেছিলেন, তাকে ডেকে ঘরে আনলি না কেন? উনি নিজেই খুঁজে বের করবেন, আমাদের এই স্যার কোনো জিনিসই মাঝপথে ছেড়ে দেন না। তাই নাকি? হ্যাঁ, খুব ম্যাথমেটিক্যাল মানুষ। তোমার সঙ্গে তো বাবা ওর সাথে একবার আলাপ হয়েছিল। আমার মনে নেই। নীলু হাসতে হাসতে বলল, স্যারটা খুব আনইমপ্রেসিভ, তার কথা মনে না থাকারই কথা। জাহিদ সাহেব নীলুর গলায় এক ধরনের আবেগ অনুভব করলেন, এই আবেগের কারণ কি?
তিনি প্রসঙ্গ পাল্টানোর জন্য বললেন, খুব গরম পড়েছে এবছর। নীলু বলল, প্রতি বছর গরমের সময় তুমি এই কথাটা বলো, আবার শীতের সময় বলো এবছর মারাত্মক শীত পড়েছে, বলো না বাবা? বলি বোধ হয়। আমরা বেঁচে থাকি বর্তমানকে ঘিরে, অতীতের কথা আমাদের কিছু মনে থাকে না। কথাটা কি ঠিক? না, ঠিক নয়। কিছু কিছু অতীত তার কালো সিল শক্ত করে বসিয়ে দেয়, কিছুতে তা তুলি ফেলা যায় না। নীলুর বিয়ের চেষ্টা করতে গিয়ে তিনি প্রথম তা লক্ষ্য করলেন। যে কোনো আলাপ অল্প কিছুদূর এগোনোর পর বরপক্ষের লোকজন জানতে পেরে যায় তারা মেয়েকে ধরে নিয়ে গিয়েছিল একটি বাড়িতে। যে ধরে নিয়ে গিয়েছিল সে একজন ভয়াবহ খুনি, কিন্তু কাউকে তিনি বিশ্বাস করাতে পারেননি যে সেই খুনি নীলুকে স্পর্শ করতে পারেনি। কোনো এক রহস্যময় কারণে তার মৃত্যু হয়েছিল। পোস্টমর্টেম রিপোর্টে ডাক্তার অবশ্য লিখেছিল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু, কিন্তু জাহিদ সাহেব তা বিশ্বাস করেন না। তিনি জানেন মৃত্যুর কারণ অমীমাংসিত এবং রহস্যময়। সেই রহস্য তার মেয়েকে এখনও ঘিরে আছে। তিনি তা চান না, তিনি তার মেয়ের জন্য একটি সহজ স্বাভাবিক জীবন চান, একটি ছোট্ট সুখী সংসার, দুটি শিশু, তিনি যাদের হাত ধরে পার্কে বেড়াতে যাবেন, বাদাম কিনে দিবেন, একজন হঠাৎ পড়ে গিয়ে ব্যথা পাবে তিনি কোলে নিয়ে শান্ত করতে চেষ্টা করবেন, তাই দেখে অন্যজনের হিংসা হবে তাকেও কোলে নিতে হবে, কেউ তখন আর কোল থেকে নামতে চাইবে না, বড় ঝামেলায় পড়ে যাবেন তিনি। তার চিন্তায় বাধা পড়ল, নীলু হেসে উঠল খিলখিল করে, পুরানো দিনের নীলুর মতো। জাহিদ সাহেব অবাক হয়ে বললেন, হাসছিস কেন? তুমি কি অদ্ভুত সব কল্পনা করো বাবা। নীলু হাসতে হাসতে উঠে চলে গেল। জাহিদ সাহেব স্তব্ধ হয়ে বসে রইলেন। এ কোন নীলু? এই ভয়ঙ্কর ক্ষমতার উৎস কি? মিসির আলী হানিফাকে পিজিতে ভর্তি করিয়ে দিলেন। তিনি ভেবেছিলেন মেয়েটি একা একা থাকতে ভয় পাবে, কিন্তু হানিফা ভয় পেল না। থাকতে পারবি তো? অনেক রকম পরীক্ষা টরীক্ষা করবে ডাক্তাররা, ভয়ের কিছু নেই। আমি ভয় পাই না। তিনি ভেবে দেখলেন মেয়েটির ভয় না পাওয়ারই কথা। যে জীবন শুরু করেছে রাস্তায় তার আবার ভয় কিসের? হানিফা? জি। আমি দুদিনের জন্য ঢাকার বাইরে যাব, মোহনগঞ্জ যাব, তুই থাকতে পারবি তো? পারবো। দুদিন পরই এসে পড়বো, এর মধ্যে ডাক্তাররা পরীক্ষা টরীক্ষা যা করবার করবেন, তাছাড়া আমি আমাদের বাড়িওয়ালাকে বলে যাব, তিনি খোঁজ খবর করবেন। খোঁজ খবরের দরকার নাই। দরকার থাকবে না কেন? দরকার আছে। যাই তাহলে, কেমন? জি আচ্ছা। মিসির আলী বিমর্ষ মুখে বের হয়ে এলেন। মেয়েটির অসুখ তাকে চিন্তায় ফেলে দিয়েছে, হাসপাতালে ভর্তি করেছেন ডাক্তারদের পরামর্শে। ডাক্তারের ধারণা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা, ইসিজি টিসিজি করাতে হবে, হার্টবিট খুবই নাকি ইররেগুলার। তার ট্রেন রাত 9টায়। তিনি ঠিক করলেন রওনা হবার আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবেন। পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন তার কলেজ জীবনের বন্ধু, খুব একটা পরিচয় তখন ছিল না, এখন হয়তো চিনতেই পারবে না, তবু পুরান পরিচয় সূত্র টানা যেতে পারে। গরজটা যখন তার, সাজ্জাদ হোসেন তাকে চিনলেন। শুধু যে চিনলেন তাই নয়, উচ্ছ্বসিত হয়ে উঠলেন, জড়িয়ে টড়িয়ে ধরে একটা কাণ্ড করলেন। পুলিশের লোকদের মধ্যে এতটা আবেগ থাকে তা মিসির আলী ভাবেননি। তার ধারণা ছিল দিন রাত ক্রাইম নিয়ে ঘাটাঘাটি করতে করতে এরা আবেগশূন্য হয়ে পড়ে, সেটাই স্বাভাবিক। সাজ্জাদ হোসেন বললেন, ফ্যানটার নিচে আগে আরাম করে বস, তারপর বল কী দরকারে এসেছিস, পুলিশের কাছে কেউ বিনা প্রয়োজনে আসে না। তাই নাকি? হ্যাঁ, পুলিশ এবং ডাক্তার এই দুই ধরনের মানুষের কাছে কেউ বিনা প্রয়োজনে যায় না। এখন তুই বল কী ব্যাপার, আত্মীয় স্বজন কাউকে পুলিশে ধরেছে? না, সেসব কিছু না। নে সিগারেট খা, নিশ্চিন্তে খা, ঘুষের পয়সায় কেনা নয়, নিজের কষ্টে উপার্জিত রোজগার থেকে কেনা।
মিসির আলি সিগারেট ধরালেন। সাজ্জাদ বললেন, বিয়েটে করেছিস? না, জানতাম করবি না। তুই হচ্ছিস একটা অডবল। আমি বিয়ের পাট চুকিয়েছি 8 বছর আগে, বাচ্চা কাচ্চা কিছু হয়নি, হবেও না। সাজ্জাদ হোসেনের চোখে মুখে ক্ষণিকের জন্য একটা ছায়া পড়ল, কিন্তু তিনি তা নিমিষে কাটিয়ে উঠলেন। হাসি মুখে বললেন, জেসমিন চৌধুরী। মিসির আলি চিনতে পারলেন না। সাজ্জাদ হোসেন অবাক হয়ে বললেন, সত্যি চিনতে পারছিস না? ও তো টিভিতে অভিনয় করে, মারাত্মক, তাকে কেউ চেনে না এটা তো আমি ভাবতেই পারি না। টিভি নেই আমার বাসায়। বলিস কি, বাসায় খাট পালঙ্ক আছে তো, নাকি মেঝেতে পাটিভিতে ঘুমাস? এখন বল তোর সমস্যা। আমার একটি কাজের মেয়ে আছে, হানিফা। জিনিসপত্র নিয়ে ভেগে গেছে? না, তা না, আমি এই মেয়েটির অতীত ইতিহাস খুঁজে বের করতে চাই। সেটা কিভাবে করা সম্ভব তাই জানার জন্য তোর কাছে আসা। পাস হিস্ট্রি জানতে চাস কেন? মেয়েটি জানে না তার বাবা মা কে, আত্মীয় স্বজন কে কোথায় তাও বলতে পারে না। জ্ঞান হবার পর থেকে সে দেখেছে যে সে ভাসছে। আমি ওর বাবা মাকে ট্রেস করতে চাই। সাজ্জাদ হোসেন গম্ভীর হয়ে বললেন, খামোখা চেষ্টা করছিস, কিছুই ট্রেস করা যাবে না। সম্ভবত জন্ম হয়েছে বেশ্যাপল্লীতে, তারপর হারিয়ে গেছে সেখান থেকে। আমার তা মনে হয় না। কেন মনে হয় না? মিসির আলি তার জবাব না দিয়ে বললেন, আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে। চোখ নীল, ব্লন্ড চুল? না, মেয়েটি বাঙালি, কিন্তু বাবা মা হয়তো বিদেশে ছিলেন। কেন বলছিস এসব? তোর লজিক কি? মিসির আলি আরেকটা সিগারেট ধরালেন এবং থেমে থেমে বললেন, হানিফা, মেয়েটি গত পরশু রাতে খুব অসুস্থ হয়ে পড়ে, প্রচণ্ড জ্বর। জ্বরের ঘোরে সে বিড়বিড় করে বলছিল, ইট হার্টস, ইট হার্টস। সাজ্জাদ হোসেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন। মিসির আলি বলে চললেন, আমার মনে হয় খুব ছোটবেলায় মেয়েটি যখন অসুস্থ ছিল তখন সে তার মাকে বলতো, মামি, ইট হার্টস। পরশুরাতে প্রচণ্ড জ্বরের মুখে অতীতের চাপা পড়া কথাগুলো বের হয়ে এসেছে। অবচেতন মন সেই সময় সক্রিয় হয়ে ওঠে। এ জাতীয় ব্যাপারগুলি ঘটে। সাজ্জাদ হোসেন শুধু বললেন, ভেরি ইন্টারেস্টিং। মিসির আলি বললেন, হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের সম্পর্কে বাবা মা নিশ্চয়ই থানায় ডায়েরি করান, সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না? ধর আমি যদি জানতে চাই 5 থেকে 8 বছর আগে কোন কোন বাচ্চা নিখোঁজ হয়েছিল, জানা যাবে কি? না, এত পুরান রেকর্ডপত্র কে বের করবে বল? এটা তো ইংল্যান্ড আমেরিকা না, যে সব কম্পিউটারে ঢোকানো আছে, বোতাম টিপলে বেরিয়ে আসবে। পুরানো রেকর্ড রাখার ব্যবস্থা নেই? নতুন রেকর্ড রাখারই জায়গা নেই আর পুরান রেকর্ড, একটা মিসিং পার্সন ব্যুরো আছে, সেখানে কোনো কাজ হয় না। তাছাড়া সেন্ট্রালি ইনফরমেশন রাখার কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না। প্রতিটি থানায় আলাদা আলাদাভাবে খোঁজ করতে হবে, সেটা একটা বিশাল ব্যাপার। বিশাল হলেও নিশ্চয়ই অসম্ভব না? কিছুটা অসম্ভব। তোর পক্ষে কিছু করা সম্ভব না? সাজ্জাদ হোসেন গম্ভীর হয়ে রইলেন। মিসির আলি বললেন, আমি নিজে সমস্ত পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি। সেটা মন্দ না, গুড আইডিয়া। না, আইডিয়াটা খুব গুড নয়। নয় কেন? অন্য এক সময় বলবো কেন নয়, আজ উঠতে হবে, ময়মনসিংহ যাচ্ছি একটা জরুরি কাজে, ফিরে এসে তোর সাথে যোগাযোগ করব। মিসির আলি উঠে পড়লেন। ফিরোজরা ধানমন্ডি যে বাড়িটিতে থাকে তাকে বাড়ি না বলে রাজপ্রাসাদ বলা যেতে পারে। বিশাল একটা দোতলা বাড়ি, বাড়ির চারপাশে জেলের মতো উঁচু পাঁচিল, গেটে বড় বড় করে লেখা, কুকুর হইতে সাবধান। গেটটি 24 ঘন্টায় বন্ধ থাকে। বন্ধ গেট ডিঙিয়ে ভেতরে ঢোকা কষ্টসাধ্য ব্যাপার, কারণ দারোয়ান একজন আছে যে প্রায় কখনই গেটের কাছে থাকে না, আর থাকলেও ভান করে যে কলিং বেলের শব্দ শুনতে পায়নি।
পৃথিবীর প্রায় সব জায়গাতে বিশাল বাড়িগুলো জনশূন্য হয়ে থাকে। এ বাড়িতেও তাই, তিনটি প্রাণী এ বাড়িতে বাস করে, ফিরোজ এবং তার বাবা ও মা। বাড়ির কাজকর্ম দেখাশোনার জন্য 10 জনের একটি বাহিনী আছে। তবে রাতে তারা এ বাড়িতে ঘুমায় না। বাড়ির পেছনে হোস্টেল ঘরের মতো 4-5টা রুমের একটা টিনের হাফ বিল্ডিং আছে, এরা রাতে সেখানে থাকে। মূল বাড়ির সঙ্গে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে কলিং বেল। রাতের বেলায় প্রয়োজন হলে কলিং বেল টিপে এদের ডাকা হয়, সে প্রয়োজন সাধারণত হয় না। ফিরোজের অসুখের পর অবস্থা খানিকটা বদলেছে। তার ঘরের সামনের বারান্দায় রহমতের শোয়ার ব্যবস্থা হয়েছে। কাদেরের মাকেও মূল বাড়ির একতলায় থাকতে দেওয়া হয়েছে, তবে এ ব্যবস্থা সাময়িক। ফিরোজের বাবা ওসমান সাহেবের বয়স প্রায় 60। ফিরোজ তার 3 নম্বর ছেলে। ফিরোজের আগে 2টি ছেলে যথাক্রমে 9 বছর এবং 11 বছর বয়সে মারা যায়। 2টি মৃত্যুই অস্বাভাবিক। বড় ছেলে মারা যায় পিকনিক করতে গিয়ে। স্কুলে সব ছেলেরা দল বেঁধে গিয়েছিল শালনায়। পিকনিক শেষ করে সবাই ফিরে এলো, কেউ লক্ষ্যই করলো না একটি ছেলে কম। শালনার পুকুরে সে ভেসে উঠেছিল। ওসমান সাহেবের মধ্যম ছেলেটি মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। সে রাস্তা পার হবার সময় আচমকা দৌড় দেয়নি বা হঠাৎ কোনো ট্রাকের সামনে গিয়ে পড়েনি, সে হাঁটছিল ফুটপাত ধরেই। কিন্তু সিমেন্টের বস্তা বোঝা একটি ট্রাক সে ছুটির দিনে সকালে ফুটপাতে উঠে গিয়েছিল। যে পরিবারে 2টি ছেলে অপঘাতে মারা যায়, সে পরিবারের বাবা মা সাধারণত ভেঙে পড়েন। এই পরিবারটির ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি। ওসমান সাহেব অত্যন্ত শক্ত ধরনের মানুষ, কোনো কারণে বিচলিত হওয়া তার স্বভাবের মধ্যেই নেই। তার স্ত্রী ফরিদা স্বামীর এই বোন কিছু পরিমাণে পেয়েছেন, বড় বড় ঝড় ঝাপটাতে মোটামুটি স্থির থাকতে পেরেছেন। ফিরোজের ভয়াবহ বিপর্যয়েও তারা স্বামী স্ত্রী স্থির ছিলেন, ধৈর্য হারাননি। ফরিদা একবার শুধু বলেছিলেন, আমাদের উপর কারোর অভিশাপ আছে। আর তাতে ওসমান সাহেব এমন ভঙ্গিতে তাকিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার এ জাতীয় কথা বলেননি। স্বামীকে তিনি বেশ ভয় পান। তার ইচ্ছে ছিল ফিরোজকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যান, তাও সম্ভব হয়নি ওসমান সাহেবের জন্য। তিনি বারবার জোর দিয়ে বলেছেন, আমি আমার বদ্ধ উন্মাদ ছেলেকে বিদেশে নিয়ে যাব না, কিছুটা সুস্থ হোক তারপর নিয়ে যাব। ফরিদা বলেছিলেন, চিকিৎসা যে করছে সে তো ডাক্তার না, একজন ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাও, ভদ্রলোক মাস্টার মানুষ, উনি কি চিকিৎসা করবেন? যদি কেউ কিছু করতে পারে উনিই পারবেন, ধৈর্য ধরো। তিনি ধৈর্য ধরলেন, ধৈর্য ধরা বিফলে যায়নি। ফিরোজ এখন সুস্থ, ভয়াবহ একটা স্তর সে পার হয়েছে। ওসমান সাহেবের ধারণা ফিরোজ এখন পুরোপুরি ভালো, সহজ স্বাভাবিক মানুষ, কিছুদিনের মধ্যে হয়তো পড়াশোনা শুরু করবে। এখন তাকে নিয়ে বাইরে যাওয়া যায়, পাহাড়ের উপরে কোনো ঠান্ডা জায়গায়। হাতের কাছে আছে নেপাল, প্লেনে যেতে 43 মিনিট লাগে। ওসমান সাহেব ঠিক মনস্থির করতে পারছেন না, এখনো হয়তো ফিরোজকে নিয়ে বাইরে বেরোবার মতো অবস্থা হয়নি। মিসির আলী সেরকমই বলেছেন। মিসির আলীর মতের সঙ্গে তিনি একমত নন, তবু তাকে অগ্রাহ্য করার সাহস হয় না। হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, ততক্ষণে বর্ষা শুরু হবে। তিনি শুনেছেন বর্ষায় নেপাল দর্শনীয় নয়, দিন রাত টিপ টিপ করে বৃষ্টি। হোটেলের ঘরে বন্দি জীবনযাপন করতে হবে। ওসমান সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তিনি অধৈর্য হয়ে পড়েছেন, এটা একটা নতুন ব্যাপার। তার জীবনে ধৈর্যের অভাব কোনোদিন ছিল না, তিনি সমস্ত জটিলতাকে সহজভাবে গ্রহণ করেন, এখন কি তা পারছেন না? ওসমান সাহেব চুরুট ধরিয়ে ক্লান্ত গলায় ডাকলেন, ফরিদা, ফরিদা। ফরিদা পাশের ঘরে ছিলেন, তিনি ঘরে ঢুকলেন। ফিরোজ কেমন আছে আজ? ভালো। কি করছে? ভেতরে বারান্দা ইজি চেয়ারে বসে আছে। শুধু শুধু বসে আছে? না, কি যেন করছে, ডাকবো? ডাকো। ফরিদা ডাকতে গেলেন এবং ফিরে এলেন কাউকে না নিয়ে। ফিরোজ ঘুমোচ্ছে। দুপুর 11টায় কিসের ঘুম? ওসমান সাহেব অত্যন্ত বিরক্ত হলেন।
যদিও বিরক্ত হবার কোনো কারণ নেই। জুন মাসের দুপুরবেলায় কারো চোখে ঘুম জড়িয়ে আসাটা অন্যায় নয়, তা নিজেরই ঘুম ঘুম পাচ্ছে। ফরিদা বললেন, তোমার কি হয়েছে, এমন রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? বেশ কয়েকদিন থেকে লক্ষ্য করছি অল্পতে ইউ আর লুজিং ইউর টেম্পার। তোমার ব্লাড প্রেশার কি বেড়েছে? না। চেক করিয়েছো? না। চেক না করে কিভাবে বলছো বাড়েনি? আমার তো মনে হয় বেড়েছে। শম্ভুবাবুকে ডাকি? কাউকে ডাকতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। আমার আবার কি কাজে করব? ওসমান সাহেব বুঝতে পারছেন তার মেজাজ খারাপ হতে শুরু করেছে, অসম্ভব খারাপ। এই মুহূর্তে তার চেক করা উচিত। রাগ সামলাবার কি একটা পদ্ধতি যেন পড়েছিলেন বইয়ে, পায়ের নখের দিকে তাকে 1 থেকে 20 পর্যন্ত গোনার, কিন্তু তার পায়ে জুতো, তিনি পায়ের নখের দিকে তাকাতে পারছেন না। ফরিদা বললেন, তুমি এরকম করছো কেন? কিরকম করছি? অস্বাভাবিক আচরণ করছো, তাই নাকি? হ্যাঁ তাই। আজ 10টায় তোমার বোর্ড মিটিং ছিল, কোনো কারণ ছাড়াই তা ক্যান্সেল করেছো, এবং বলো কি বলতে চাও, থেমে গেলে কেন? বেশ কিছুদিন থেকে তুমি কোনো কাজকর্ম দেখছো না। তাতে কিছুই আটকে নেই ফরিদা, আমি বিশ্রাম করছি, আমি ক্লান্ত। আমার মতো বয়সের একটি মানুষের ক্লান্ত হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ফরিদা ওসমান সাহেবের পাশে চেয়ারে বসলেন, চেয়ারে দু হাতলে নিজের হাত তুলে দিলেন, বসার ভঙ্গি অনেকটা সিংহাসনে বসার মতো। ওসমান সাহেব তার স্ত্রীর বসার এই ভঙ্গিটির সঙ্গে পরিচিত, এভাবে বসা মানেই ফরিদা যুক্তি দিয়ে কিছু বলবে, সে যুক্তিগুলো কিছুতেই ফেলে দেওয়া যাবে না। ওসমান সাহেব বললেন, বলো তুমি কি বলবে? ফরিদা সহজ কিন্তু দৃঢ় স্বরে বললেন, গত 3-4 দিন ধরে তুমি এরকম আচরণ করছো, এবং আমার মনে হয় ফিরোজের কোনো একটি ব্যাপার তোমাকে এফেক্ট করেছে। সেটা কি? কিছুই না, ফিরোজের কোনো ব্যাপার নয়, ফিরোজ এখন সুস্থ। না, সে পুরোপুরি সুস্থ হয়নি। ফরিদার কণ্ঠ তীব্র ও তীক্ষ্ণ। ওসমান সাহেব কিছু বললেন না, তিনি ভালো করে জানেন গত 3 দিন ধরে ফিরোজ খুবই অসুস্থ। তার ধারণা এই তথ্যটি তিনি একাই জানেন, এখন বুঝতে পারছেন এ ধারণা সত্য নয়, ফরিদাও সেটি জানে। ওসমান সাহেব ক্লান্ত গলায় বললেন, আমার জন্য 1 কাপ চা দিতে বলো। ফরিদা উঠলেন না, তিনি জানেন ওসমান সাহেবের চায়ের পিপাসা হয়নি। আলোচনার মোড় ফেরাবার জন্য চায়ের প্রসঙ্গটা টেনে আনা, ওসমান সাহেব বললেন, আজ বোধ হয় বৃষ্টি হবে, বৃষ্টি খুব দরকার। এই কথাটি শুধু শুধু বলা, মেঘ বৃষ্টি রোদ নিয়ে ওসমান সাহেব কখনো মাথা ঘামান না, তার এত সময় নেই। ফরিদা, বলো ফিরোজের বর্তমান অবস্থাটা তুমি জানো? জানি। কখন জানলে? 4 দিন আগে। আমাকে বলনি কেন? তুমিও তো জানতে, তুমিও তো আমাকে কিছু বলনি। বাড়ির অন্যরা জানে? জানি না, অন্যরা জানে কিনা জিজ্ঞাসা করিনি, জিজ্ঞেস করতে ইচ্ছে করেনি। মিসির আলি সাহেব জানেন, তাকে কিছু বলেছ? না, আমি কিছু বলিনি। আমার মনে হয় তাকে ব্যাপারটা জানানো উচিত। উচিত হলে জানাও, আরো আগে জানানো উচিত ছিল, তাই না ফরিদা? ফরিদা কোনো জবাব না দিয়ে উঠে গেলেন, তার মাথা ধরেছে, তিনি খানিকক্ষণ শুয়ে থাকবেন। রোজ দুপুরবেলা তার মাথা ধরে, ঘর অন্ধকার করে শুয়ে থাকতে হয়। ওসমান সাহেব বারান্দায় উঁকি দিলেন, ফিরোজ ইজি চেয়ারে ক্লান্ত ভঙ্গিতে ঘুমাচ্ছে, নিশ্চিন্ত আরামের ঘুম। কে বলবে তার এত বড় সমস্যা আছে? সমস্যাটি ওসমান সাহেব 3 দিন আগে প্রথম লক্ষ্য করেন। রাত 9টার দিকে রোজকার রুটিন মতো তিনি ফিরোজের ঘরে ঢুকলেন। ফিরোজ হাসি মুখে বলল, কি খবর বাবা? কোনো খবর নেই, এলাম খানিকক্ষণ গল্প গুজব করতে, বেড টাইম গসিপিং। বসো।
কি করছিস? কিছু করছি না, পড়ছি। কি পড়ছিস? গল্প, উপন্যাস, এইসব? সিরিয়াস কিছু নয়। মাঝে মাঝে অবশ্য গল্প উপন্যাসও বেশ সিরিয়াস হয়। তা হয়, তবে আমি পড়ি হালকা জিনিস। এখন পড়ছি রবীন্দ্রনাথের উপন্যাস নৌকাডুবি। রবীন্দ্রনাথের উপন্যাস হালকা জিনিস বলিস কি তুই? বেচারা নোবেল প্রাইজ পেয়েছে বলে যে তাকে ভারী ভারী উপন্যাস লিখতে হবে তেমন তো কোনো কথা নেই। ফিরোজ হাসতে শুরু করলো, সহজ স্বাভাবিক হাসি। একজন অসুস্থ মানুষ এরকম ভঙ্গিতে হাসতে পারে না। ওসমান সাহেব নিজেও হাসলেন এবং ঠিক তখনই একটা জিনিস লক্ষ্য করলেন। ফিরোজের বিছানার উপর প্রায় আড়াই হাত লম্বা একটি লোহার রড পড়ে আছে। তিনি বিস্মিত হয়ে বললেন, লোহার রডটা এখানে কেন? ফিরোজ তাকালো কিন্তু কিছু বলল না। কে রেখেছে এটা এখানে? আমি। কেন? এমনি এমনি মানে বিছানার উপরে কেউ লোহার রড রাখবে কেন? ব্যাপারটা কি? ওসমান সাহেব লক্ষ্য করলেন ফিরোজের মুখ কেমন যেন কঠিন হয়ে আসছে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ, জ্বলজ্বল করছে। দে আমার কাছে, বাইরে রেখে আসি। না না মানে এটাতে তুই কি করবি? ফিরোজ গম্ভীর গলায় বলল, বাবা তুমি এখন যাও, আমি ঘুমাবো। তুই ঘুমাবি ভালো কথা, কিন্তু লোহার রড পাশে নিয়ে ঘুমাতে হবে কেন? ঘুমালে অসুবিধা কি? অসুবিধা কিছুই নেই, কিন্তু সব কিছুর একটা কারণ আছে। তুই কারণটা আমাকে বল। না বলবো না। ওসমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। ফিরোজের চোখ লাল হয়ে উঠছে, কপালে বিন্দু বিন্দু ঘাম, ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। ওসমান সাহেবের মনে হলো সামথিং ইজ রং, সামথিং ইজ ভেরি রং। ফিরোজ জি, রড পাশ নিয়ে ঘুমানোর কারণটা আমাকে বল প্লিজ। তুই একটা বুদ্ধিমান ছেলে, কারণ নেই এমন কিছু তোর পক্ষে করা সম্ভব নয়। ফিরোজ টেনে টেনে বলল, ও আমাকে রাখতে বলেছে। কে রাখতে বলেছে? ওই লোক। কোন লোক? তার নাম কি? নাম জানি না। লোকটা কে? খালি গায়ের একটা লোক, কালো প্যান্ট পরা, চোখে চশমা, সোনালি ফ্রেমের চশমা। ওসমান সাহেব কিছুই বুঝতে পারলেন না, কার কথা বলছে সে? ফিরোজ বলল, মিসির আলি স্যারকে ওই লোকের কথা আমি বলেছি, উনি চেনেন? আই সি। সে আমাকে বলেছে লোহার রড সবসময় সঙ্গে রাখতে, যদি না রাখি সে রাগ করবে। এই ব্যাপারগুলো কি তুমি মিসির আলি সাহেবকে বলেছো? জি না। বলনি কেন? ওই লোক আমাকে বলেছে এটা না বলতে। আই সি। বাবা তুমি চলে যাও, আমার ঘুম পাচ্ছে। মাত্র 9:30 বাজে, এখনই ঘুম পাচ্ছে কি? আর একটু বসি, গল্প করি তোর সঙ্গে। গল্প করতে ইচ্ছে করছে না, তুমি এখন যাও। তিনি চলে এলেন, কিন্তু সারা রাত তার ঘুম হলো না। তার মনে হতে লাগলো দরজায় একটা তালা লাগিয়ে রাখা উচিত, যাতে ফিরোজ কিছু বুঝতে না পারে। কিন্তু তালা লাগানোর সাহস তার হলো না। তালা লাগানোর ব্যাপারটা ফিরোজকে আরো ইফেক্ট করবে, ভালোর চেয়ে মন্দ হবে বেশি। ওসমান সাহেব ইজি চেয়ারে শুয়ে থাকা ফিরোজের দিকে তাকিয়ে আছেন। কি নিশ্চিন্তে না ঘুমাচ্ছে সে! কে বলবে সে অসুস্থ? কত সহজ, কত স্বাভাবিক ঘুমাবার ভঙ্গি। কোলের ওপর একটা বই, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বপ্ন লজ্জাহীন। উপন্যাসটি কেমন কে জানে, সুনীলের কোনো বই পড়েননি। গল্প উপন্যাস তার পড়া হয়ে ওঠে না। ফিরোজ ঘুমের মধ্যে নড়ে উঠল। ওসমান সাহেব মৃদু স্বরে ডাকলেন, ফিরোজ। ফিরোজ জবাব দিল না। তার পায়ের কাছে ভারী লোহার রডটি আছে। রডটির মাথা বেশ ধারালো, বারবার সেখানে চোখ আটকে যায়। ওসমান সাহেব অস্বস্তি বোধ করতে লাগলেন। তার বারবার মনে হচ্ছে
এই লোহার রডটি ভয়ঙ্কর কোনো কিছুর জন্য অপেক্ষা করছে। মিসির আলির সঙ্গে দেখা হওয়া দরকার। তিনি নাকি ঢাকায় নেই, কোথায় গিয়েছেন কেউ বলতে পারে না, কবে ফিরবেন তাও কারো জানা নেই। মোহনগঞ্জ স্টেশনে মিসির আলি নামলেন রাত 7:30টায়। গায়ে প্রবল জ্বর, মাথায় অসম্ভব যন্ত্রণা, চোখ মেলতে পারছেন না, এরকম অবস্থা। তার নিজের বোকামির জন্য এটা হয়েছে। শ্যামগঞ্জ পর্যন্ত ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। কামরায় লেখা 25 জন বসিবেন, বসেছে 50 জন, আরও 50 জন দাঁড়িয়ে। অসম্ভব গরম, বাথরুমের খোলা দরজা দিয়ে আসছে উৎকট দুর্গন্ধ। বারবার মিসিলারি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। নরক যন্ত্রণা বোধ হয় একেই বলে। যাত্রীদের মধ্যে একজন রোগী আছে যে কিছুক্ষণ পরপর গো গো শব্দ করছে। সেই শব্দ শুনে মনে হয় এক্ষুনি বোধ হয় তার প্রাণ বিয়োগ হবে, ভয়াবহ অবস্থা। মিসির আলি শ্যামগঞ্জ নেমে পড়লেন। খোলা জায়গায় কিছুক্ষণ দাঁড়িয়ে বুক ভর্তি করে নিঃশ্বাস নেবেন এ আশায়। ট্রেন ছাড়ার সময় হঠাৎ মনে হলো ছাদে বসে গেলে কেমন হয়, অনেকেই তো যাচ্ছে, বাতাসের অভাব হবে না সেখানে। গ্রামের ভেতর দিয়ে ট্রেন যাবে, টাটকা বাতাস পাওয়া যাবে। তিনি ছাদে উঠে পড়লেন। ছাদের অবস্থা বেশ ভালো, চমৎকার হাওয়া। মিসির আলি নিজেকে ধন্যবাদ দিলেন ঠিক সময়ে ঠিক সিদ্ধান্তটি নেবার জন্য। সিদ্ধান্ত ঠিক ছিল না। হিরণপুর আসবার আগে আকাশ অন্ধকার হয়ে গেল, প্রবল বাতাস বইতে শুরু করলো, ধরবার মতো কোনো ব্যবস্থা নেই। তার মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে তাকে উড়িয়ে নিয়ে চষা খেতে ফেলবে। জীবনে নিতে হবে সেখানে বাতাসের সঙ্গে সঙ্গে বর্ষণ, বৃষ্টির ফোঁটা সূচের মতো গায়ে বিঁধছে, আর কি ঠান্ডা, যেন বরফের চায় থেকে গলে গলে পড়ছে। একটা ভালো অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতার কথা অন্যকে বলার মতো সুযোগ কি আর হবে? মিসির আলি বাতাসের ঝাপটা সামলাবার চেষ্টা করছেন। ছাদের উপরে বসা মানুষগুলোর কেউ কেউ আজান দিতে শুরু করেছে, আল্লাহকে খুশি করার একটা চেষ্টা। আল্লাহ খুশি হলেন কিনা বোঝা গেল না, ঝড় বৃষ্টি কিছুই করল না। তবে ড্রাইভার ট্রেন দাঁড় করিয়ে ফেলল। ছাদের উপরে বসে থাকা অসহায় মানুষগুলোর আজানের শব্দ নিশ্চয়ই তার কানে গিয়েছে। আজানের ধ্বনি একেবারে বৃথা যায়নি। ঝড় 8 ঘন্টার মতো স্থায়ী হলো এবং 15-20 মিনিটের মধ্যে মিসির আলির গায়ের তাপ হু হু করে বাড়তে লাগলো। মোহনগঞ্জ স্টেশনে নেমে তার মনে হলো প্ল্যাটফর্মে শুয়ে পড়েন। স্যার, আপনি কি মিসির আলি? আমি চৌধুরী বাড়ি থেকে আপনাকে নিতে এসেছি স্যার। ও আচ্ছা, আপনি কোন ট্রেনে আসবেন সেটা বলেন নাই, আমি সকাল থেকে সব কটা ট্রেন দেখছি। খুব কষ্ট দিলাম না? জি স্যার, তা দিলেন। মিসির আলি হেসে ফেললেন। বেশ ছেলেটি, বুদ্ধিমান এবং স্মার্ট, কথাবার্তায় কোনো গ্রাম্য টান নেই। কি করো তুমি? এখানকার কলেজে স্যার বিএ পড়ি, চৌধুরী বাড়িতে থাকি। নাম কি তোমার? জহুরুল হক। জহুরুল হক সাহেব, চলো রওনা হওয়া যাক। চলুন, আপনার মালপত্র কোথায়? মালপত্র কিছুই নেই, একটা হ্যান্ডব্যাগ ছিল, সেটা বাতাসে উড়ে গেছে। বাতাসে উড়ে গেছে মানে? ছাদে বসে এসেছি তো, ঝড়ের মধ্যে পড়েছি। বলেন কি কি সর্বনাশ! শোনো জহুরুল, এখান থেকে যাওয়ার ব্যবস্থা কি? আমার কিন্তু হাঁটার ক্ষমতা নেই। হাঁটা ছাড়া তো যাওয়ার কোনো ব্যবস্থা নেই, নদীতে এখনো পানি হয়নি, নৌকা চলে না। মিসির আলি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে পথে নামলেন। সেখানে আবার তাকে বৃষ্টিতে ধরল। তার জ্বরের ঘোর কাটতে 2 দিন লাগলো। পুরোপুরি আচ্ছন্ন অবস্থা গেল এই 2 দিন। সবকিছু স্বপ্ন দৃশ্যের মতো, যা দেখেন তাই মনে হয় কাটা কাটা খণ্ডচিত্র, একটির সঙ্গে অন্যটির মিল নেই। একটি অপরূপা রূপবতী মেয়েকে প্রায় উদ্বিগ্ন মুখে তার পাশে বসে থাকতে দেখেন। এই মেয়েটি বোধহয় নাজনীন। মেয়েটি মাথায় পানি ঢালে, মাথার চুল টেনে দেয় এবং অত্যন্ত নরম স্বরে জিজ্ঞাসা করে, চাচাজি, এখন কি একটু ভালো লাগছে?
বলুন, ভালো লাগছে? তার ভালো লাগে না, তবু মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, ভালো লাগছে মা, বেশ ভালো লাগছে। একজন বয়স্ক মহিলাকেও প্রায় সর্বক্ষণই তার ঘরের চেয়ারে বসে থাকতে দেখেন, ইনি বোধ হয় নাজনিনের মা। এই মহিলাটি কথা টথা বলেন না, 24 ঘন্টা থাকবার পরিকল্পনা নিয়ে এসেছিলেন, তাকে থাকতে হলো 1 সপ্তাহ। 4 দিনের দিন তিনি নিজের ঘর থেকে বেরুলেন এবং খানিকক্ষণ হাঁটাহাঁটি করে আবার জ্বর বাঁধিয়ে ফেললেন। সেই জ্বর পুরোপুরি ছাড়ল না কখনো, তবু এর মধ্যে যে সব কাজ করবার কথা সব করলেন। প্রথম কাজ ছিল ফিরোজ এসে যেসব জায়গায় গিয়েছে সেসব জায়গায় যাওয়া। দেখা গেল সে খুব বেশি বেড়ায়নি, বাড়ি এবং শিয়ালজানি খাল এই দুয়ের মধ্যে তার গতিবিধি সীমিত ছিল। একদিন শুধু উত্তরবন্ধ বিলে গিয়েছিল মাছ ধরা দেখতে, সেখানে সে নিজে নেমেছিল মাছ মারতে, তখন শিং মাছ কাটা ফুটিয়ে দেয়, সে ভয়ে অস্থির হয়ে পড়ে, তার ধারণা সাপে কেটেছে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ঘটনাটি ঘটে তার অসুস্থ হবার আগের দিন, খুব সম্ভব ঘটনাটি তার মনের উপর ছাপ ফেলে। রাতে তার একটু জ্বর জ্বরও হয়, যে বটগাছের নিচে চশমা পরা লোকটির সঙ্গে তার দেখা হয়েছিল সেই গাছটিও তিনি দেখতে গেলেন, এবং গাছের নিচে দাঁড়িয়ে তার মনে হলো ঘটনাটি এখানে ঘটেনি। ফিরোজের বর্ণনা অনুসারে জায়গাটা নির্জন, দু একটা পরিত্যক্ত হিন্দু ঘরবাড়ি ছাড়া কিছুই নেই, কিন্তু বটগাছটা যে অঞ্চলে সে জায়গাটা নির্জন নয়। পাশে শিয়ালজানি খালের উপর একটি বাঁশের সাঁকো, যার উপর দিয়ে লোকজন চলাচল করছে। নদীর ওপরেই কয়েক ঘর কুমোরের বাস, তাদের বাড়ি ভর্তি ছেলে মেয়ে, যারা খুব হইচই করে খেলে। এই অঞ্চলটিকে নির্জন বলা চলে না। ঘটনাটি নিশ্চয় অন্য কোথাও ঘটেছে, এবং ফিরোজ ঘোরের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছে বটগাছের নিচে, যেখানে অন্য লোকজন তাকে দেখতে পায়। মিসির আলি শিয়ালজানি খালের দুধার ধরে প্রচুর খোঁজাখুঁজি করলেন, কোনো বকুল গাছ পাওয়া যায় কি না, পাওয়া গেল না। তার দ্বিতীয় কাজ ছিল এখানে আসার পর ফিরোজের সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের সঙ্গে আলাপ করা, জানতে চেষ্টা করা তারা ফিরোজের আচার ব্যবহারে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছে কিনা। দেখা গেল খুব অল্প কিছু লোকজনের সঙ্গে তার কথা হয়েছে, কেউ তেমন কিছু বলেনি। মিসির আলি প্রত্যেকের সঙ্গে তার ইন্টারভিউ খুঁটিনাটি লিখে ফেললেন, কয়েকটি নমুনা। মোসাম্মদ সালেহা বেগম, বয়স 50-55, আজমল চৌধুরীর মা, পর্দানুশীল। প্রথম প্রশ্ন, ফিরোজ ছেলেটি কেমন? ভালো। কেমন ভালো? এত বড় লোকের ছেলে কিন্তু অহংকার নেই। বুঝলেন কি করে অহংকার নেই? আমার পা ছুঁয়ে সালাম করলো। যেদিন সে অসুস্থ হয় সেদিন, অর্থাৎ অসুস্থ হবার আগে কি তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, চা খাওয়ার সময়। কোনো কথা হয়েছিল? না। ওকে দেখে কি আপনার একটু অন্যরকম লাগছিল? না, তবে চোখ মুখ ফোলা ছিল, রাতে ঘুম হয়নি সেজন্য বোধ হয়। বুঝলেন কি করে ওর রাতে ঘুম হয়নি? কারণ আপনার সঙ্গে তো ওর কোনো কথা হয়নি, সে আজমলের কাছে বলছিল তাই শুনলাম। আপনি জিজ্ঞেস করেননি কি জন্য ঘুম হয়নি? না। নাজনীন সুলতানা, বয়স 20-21, মোমিনুন্নেসা কলেজ থেকে বিএ পাশ করে বাড়িতে আছে, অপরূপ রূপবতী, মায়ের মতো স্বল্পভাষী নয়, ইনহিবিশন কেটে গেলে প্রচুর কথা বলে, লাজুক নয়, কথাবার্তায় মনে হলো অত্যন্ত জেদি, তবে হাসি খুশি ধরনের মেয়ে। কেমন আছো নাজনীন? ভালো আছি চাচা, আপনি এমন খাতা কলম নিয়ে প্রশ্ন করছেন কেন? আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পত্রিকা ইন্টারভিউ দিচ্ছি। ফিরোজকে তোমার কেমন লেগেছিল? ভালো। কেমন ভালো? বেশ ভালো। এই পর্যায়ে মেয়েটি ঈষৎ লজ্জা পেয়ে গেল। ঠিক কি কারণে তুমি বলছো বেশ ভালো? জানি না কি কারণে। ফিরোজ অসুস্থ হবার পিছনে কি কোনো কারণ আছে বলে মনে হয়? এসব নিয়ে আমি কখনো ভাবিনি চাচা। আচ্ছা, ফিরোজ অসুস্থ হয়ে তোমাদের বাড়িতে এলো সেই সময় তুমি তার সামনে গিয়েছিলে?
তোমাকে কি সে চিনতে পেরেছিল? চিনতে পেরেছিলেন কি না তা তো চাচা বলতে পারবো না, তবে উনি খুব হইচই করছিলেন, আমাকে দেখে হইচই থামিয়ে ফেলেন। রাতের বেলা খুব চিৎকার শুরু করলেন, তখন ভাইয়া আমাকে ডেকে নিয়ে গেলেন, আমাকে দেখে চুপ করে গেলেন। আচ্ছা, এখন আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করছি, জবাব দিতে না চাইলে জবাব দিও না। প্রশ্নটি হচ্ছে, ধরো ফিরোজ যদি এখন পুরোপুরি সেরে যায় এবং তোমাকে বিয়ে করতে চায়, তুমি কি রাজি হবে? খুব সহজ এবং শান্ত গলায় মেয়েটি বলল, হ্যাঁ হব। চাচা আজকের মতো থাক, আপনার জন্য এখন শরবত নিয়ে আসি, নাকি চা খাবেন? আপনি খুব ঘন ঘন চা খাচ্ছেন, এটা কিন্তু চাচা ভালো না। হরিপ্রসন্ন রায়, MBBS, স্থানীয় ডাক্তার, বয়স 40-45, ব্যস্তবাগীশ লোক, এ অঞ্চলে তার খুব পসার আছে। ইন্টারভিউ চলাকালে দু একজন লোক তাকে নিতে এলো, কথা বেশি বলেন। আপনি কখন রোগীকে দেখতে এলেন? আমাকে খবর পাঠিয়েছে 5টায়, তখন যাওয়ার উপায় ছিল না, কারণ ধর্মপাশা থেকে একজন পেশেন্ট এসেছে। এখন তখন অবস্থা, পেটের ব্যথা, আলসার ছিল, সেই পেন, কাজে আমি সন্ধ্যার পরে গিয়ে উপস্থিত হই, ধরুন 6টা সাড়ে 6টা। শীতকাল তো, 6টার সময় চারদিক অন্ধকার। আপনি কি দেখলেন? মানে রোগীর অবস্থার কথা বলছি। গো গো শব্দ করছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, হিস্টিরিয়ার লক্ষণ মনে হলো, চোখ বড় বড় করে খোঁড়াচ্ছিল, ভয়াবহ অবস্থা। আমি নাড়ি দেখলাম, হার্টবিট ছিল খুব হাই, হিস্টিরিয়াতে এরকম হয়। ওষুধপত্র কি দিলেন? তেমন কিছু না, ঘুমের ওষুধ দিয়েছি, ফেনোবারবিটন। তারপর বললাম ইমিডিয়েটলি ঢাকা নিয়ে যেতে। কতক্ষণ ছিলেন আপনি? রাত 10টা পর্যন্ত ছিলাম, ওরা খুব ঘাবড়ে গিয়েছিল, নাচ নিয়ে কান্নাকাটি করছিল, কাজে এই রোগী ঘুমিয়ে না পড়া পর্যন্ত ছিলাম। ঘুমের মধ্যে রোগী কি কোনো কথাবার্তা বলছিল? না, সাউন্ড ঘুম। আমি ঘুমের মধ্যে আরেকবার নাড়ি দেখলাম, হার্টবিট বেশি ছিল, তবে আগের চেয়ে কম, কত ছিল তা মনে নেই। গায়ে টেম্পারেচার ছিল? আমি যখন দেখি তখন অল্প ছিল, 99.5। আমি চলে আসার সময় বলেছিলাম সকালবেলা আবার দেখবো, কিন্তু সেটা সম্ভব হয়নি, ভোর 5টার ট্রেনে রোগীকে নিয়ে তারা ঢাকা চলে যায়। জহুরুল হক, বয়স 20-21, স্থানীয় কলেজের ছাত্র, বুদ্ধিমান এবং স্মার্ট, চৌধুরীদের বাড়ি লজিং থাকে, এদের সঙ্গে ক্ষীণ আত্মীয়তার সম্পর্ক আছে। কথাবার্তা শুনে ধারণা হলো নাজনীন মেয়েটির প্রতি সেখানিকটা অনুরক্ত। ফিরোজের সঙ্গে তোমার কথা হয়েছিল? জি না, আমি একটু দূরে দূরে ছিলাম। দূরে দূরে ছিলে কেন? আজমল ভাই সবসময় তার সঙ্গে সঙ্গে থাকতেন, আমি আজমল ভাইকে সবসময় এড়িয়ে চলি, তাকে ভীষণ ভয় পাই, কাজেই। ভয় পাও কেন? আজমল ভাই ভীষণ রাগী, চট করে রেগে যায়, ওদের ফ্যামিলি সবাই খুব রাগী, এখনো ওদের মধ্যে কিছুটা জমিদার জমিদার ভাব আছে, সবাইকে মনে করে ছোট লোক। ফিরোজ কেন অসুস্থ হয়েছিল বলে তোমার ধারণা? জানি না কেন হয়েছে, তবে লোকে বলে ওরা থুতুড়ে বীজ খাইয়ে পাগল করে ফেলেছে। বলো কি তুমি? না, আমি মোটে বিশ্বাস করি না, লোকে কি বলে সেটা বললাম। লোকে জাতীয় কথা কেন বলছে? এদের পূর্বপুরুষরা খুব অত্যাচারী জমিদার ছিল, এরা মানুষের প্রাণ অতিষ্ঠ করে দিয়েছিল, এরা প্রচুর অন্যায় করেছে, সেই জন্য এসব বলে। তুমি মনে হয় এদের উপর রেগে আছো? না, রাখবো কেন, সত্যি কথাটা আপনাকে বললাম। মোহনগঞ্জে আসায় মিসির আলি সাহেবের তেমন কোনো লাভ হয়নি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাননি যেটা তার কোনো কাজে আসবে। চট করে অবশ্য কোনো কিছুই পাওয়া যায় না, খুঁজতে হয়। জট খোলবার প্রথম ধাপই হচ্ছে অনুসন্ধান, অন্ধকারে হাত টানোর মতো কোনো আলোর ইশারা থাকতে হবে, সেরকম কোনো আলোর সন্ধান মিসির আলি এখনও পাননি। তবে যাবার দিন ভোরবেলায় একটি সূত্র পাওয়া গেল, অস্বস্তিকর একটি সূত্র, যাকে গ্রহণ করাও যায় না, আবার ফেলে দেওয়াও যায় না।
নাজনীন এসে বলল, চাচা আসুন আপনাকে একটা মজার জিনিস দেখাবো। কি মজার জিনিস? আমাদের এক পূর্বপুরুষ পিতলের একটি কলসি পেয়েছিলেন, কলসি ভর্তি ছিল মোহর, সেই মোহর পেয়ে তারা জমিদার হলো। কলসিটায় কোনো বিশেষত্ব আছে? না, সাধারণ কলসি, তবে অমাবস্যার সময় এটা ঝনঝন শব্দ করে। তুমি নিজে শুনেছ? না, তবে অনেকেই শুনেছে। আমি আর ভাইয়া এক অমাবস্যার রাতে কলসির পাশে জেগেছিলাম, কিচ্ছু শুনতে পাইনি। মিসির আলি হাসি মুখে বললেন, প্রাচীন মোহর ভর্তি কলসি এ জাতীয় গল্প খুব প্রচলিত, তবে এসবের কোনো ভিত্তি নেই। চাচা অনেকেই কিন্তু শব্দ শুনেছে, হয়তো ইঁদুর ভিতরে ঢুকে গিয়েছিল, ইঁদুর শব্দ করেছে। মিসির আলি কলসি দেখার জন্য কোনো রকম আগ্রহ বোধ করলেন না, শুধুমাত্র নাজনীনের মন রক্ষার জন্য সঙ্গে গেলেন। দোতলার উত্তরে সবচেয়ে শেষের ঘরটির তালা খুলল নাজনীন। মিসির আলি শিরদাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে গেল, কলসির কারণে নয়। এ ঘরে কয়েকটি পুরনো পেন্টিং আছে, তাদের একটিতে খালি গায়ে একটি লোক ঘোড়ার পিঠে বসে আছে, তার পরনে কালো রঙের প্যান্ট, চোখে সোনালি চশমা, শুকনো ধরনের কঠিন একটি মুখ। নাজনীন, এ ছবিটা কার? আমার দাদার বাবা, উনি খালি গায়ে ঘোড়ায় চড়তেন। নাম কি ওর? মাসুদ চৌধুরী। ওর সম্পর্কে আর কি জানো তুমি? বিশেষ কিছু জানি না, শুনেছি খুব অত্যাচারী ছিলেন, তারপর একদিন সন্ধ্যাবেলা ঘোড়ায় চড়ে আসছিলেন, হঠাৎ প্রজারা তাকে ঘিরে ফেলে। তারপর? তারপর আবার কি, মেরে ফেলে, লোহার রড দিয়ে পিটিয়ে মারে। চাচা এই দেখুন কলসি, আবার কি কি যেন লেখাও আছে গায়ে, চেষ্টা করে দেখুন পড়তে পারেন কি না, পালি ভাষায় লেখা। লেখা পড়ার ব্যাপারে তিনি বিন্দুমাত্র উৎসাহ বোধ করলেন না, ঠান্ডা গলায় বললেন, তোমার দাদার বাবাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারে? হ্যাঁ, ওর কথা এত জিজ্ঞেস করছেন কেন? এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা, ফিরোজ কি এই ঘরটি দেখেছে? সে কি এই ঘরে ঢুকেছিল? জি না। কি করে বুঝলে ঢোকেনি? কারণ ঘরটা তালা দেয়া থাকে, এই তালার একটিমাত্র চাবি, সেই চাবি থাকে আমার কাছে। জানালা টানালা দিয়ে এই ঘরে ঢোকার কোনো উপায় নেই, তাই না? আর উপায় থাকলে শুধু শুধু জানালা দিয়ে ঢুকতে যাবেন কেন? কি আছে এই ঘরে? মিসির আলি দাঁড়িয়ে রইলেন ছবির সামনে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, তিনি জট খুলতে চেষ্টা করছেন কিন্তু জট খুলছে না, আরো পাকিয়ে যাচ্ছে। ফিরোজ যদি একবার এই ঘরে ঢুকত, তাহলে সমস্ত ব্যাপারটা অনেক সহজ হয়ে যেত। তিনি বলতে পারতেন, ফিরোজ এই ছবিটি দেখেছে, তার মনে ছাপ ফেলেছে এই ছবি, পরবর্তী সময় ছবির মানুষটিকে সে দেখেছে, হ্যালুসিনেশন, কত সহজ সমাধান। কিন্তু ফিরোজ এই ছবি দেখেনি। মিসির আলি বললেন, একটিমাত্র চাবি? হ্যাঁ। তুমি কি নিশ্চিত যে এই ঘরের দ্বিতীয় কোনো চাবি নেই? হ্যাঁ, নিশ্চিত। মিসির আলি আবার তাকালেন ছবির দিকে, তার কেন জানি মনে হলো ছবির মানুষটি তার দিকে তাকিয়ে হাসছে, বিদ্রুপের হাসি, তাচ্ছিল্যের হাসি।